বঙ্গবন্ধু থেকে স্বাধীনতা মানে একটি দেশ, কবিতার খাতায় লিখি যতবার, গর্বিত তৃষ্ণায় শিহরণ জাগে ততবার, লেখার হয় না শেষ একটি বাংলাদেশ। বঙ্গবন্ধু থেকে যুদ্ধ, যুদ্ধে যুদ্ধে মানচিত্র, পৃথিবীর পাতায় আঁকা যতবার, আমরি বাংলায় জেগে উঠি ততবার, অহংকারে হয় না শেষ একটি বাংলাদেশ। বঙ্গবন্ধু থেকে কাব্য, যুগান্তরের মহাকাব্য, শত বছরের শোষণ নিপীড়ন নির্যাতিত বাঙালির মুক্তির স্বদেশ, রক্তস্নাত পবিত্র ভূমি একটি বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আবার ফিরে এসেছে মার্চ, অগ্নিঝরা মার্চ। মনে পড়ে যায় আজ থেকে 51 বছর আগের কথা। সে বছর সারা মার্চ মাস ছিল অগ্নিগর্ভ। এই মাসেই আমাদের স্বাধীনতা অর্জনের রক্তাক্ত ইতিহাস রচিত হয়েছিল। তারও আগে অতীতের বছরগুলোতে যে সকল সংগ্রামের ঐতিহ্য সৃষ্টি করা হয়েছিল তার বেলাভূমি ছিল এই মার্চ মাস। হ্যাঁ, এ মাসেই শুরু হয়েছিল অদম্য সাহস আর আত্মপ্রত্যয়ের স্বাধীনতার সংগ্রাম। এ মাসেই দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন স্বাধীনতাকামী জনতা। এই মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাধারণ বাঙালি হয়ে ওঠে অসাধারণ যোদ্ধায়। এই মার্চ মাসে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণের সুরে, গমকে মূর্ছনায় স্বাধীনতার যে আগুন জ্বলে উঠেছিল, সেই আগুন যেন ছড়িয়ে পড়েছিল বাংলার সর্বত্র। বঙ্গবন্ধুর কণ্ঠের বিখ্যাত 7ই মার্চের ভাষণ তো আজ বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত, যে ভাষণের পরপরই গর্জে উঠেছিল সমগ্র বাঙালি জাতি। শুরু হয়েছিল রক্তক্ষয়ী সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম, অসীম ত্যাগ, অসংখ্য মা বোনের সম্ভ্রম এবং 30 লাখ শহীদের আত্মত্যাগ বাঙালিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছে। প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়েই বাঙালি তার সশস্ত্র মুক্তি সংগ্রামের বিজয়ী হয়। আমরা আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই বীর শহীদদের, যারা স্বাধীনতা যুদ্ধে তাঁদের মূল্যবান জীবন দান করে প্রতিরোধ সংগ্রামে প্রেরণা যোগিয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতার রক্তিম সূর্য, লাল সবুজ পতাকা। চির অম্লান সেই সব দিন। হ্যাঁ বন্ধুরা, এ নিয়ে অনেক কথা বলার আছে, শোনার আছে অনেক কিছু, শোনাবো সেসব কথা। হ্যাঁ বন্ধুরা, চলুন ঠান্ডা বাতাস আর কোকিলের একটানা সুরেলা গানে জেগে ওঠা ঋতুরাজ বসন্তের ভোরে ঘুরে আসি আমাদের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পলাশ ফোটা অঙ্গন থেকে। বন্ধুরা, আজ আপনাদের সাথে আছি আমি খান নাজম ই এলাহি এবং আমি শিউলি রানীবালা। মহানগরের প্রিয় শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় শ্রোতা, আজ শুক্রবার, 16ই ফাল্গুন 1428 বঙ্গাব্দ, 4ঠা মার্চ 2022 খ্রিস্টাব্দ, 30শে রজব 1443 হিজড়ি বসন্তকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। প্রিয় বন্ধুরা, নিবেদন করছি এই দিনে আজ 4ঠা মার্চ রাতের কার্ফিউ ছিল না, তবে সেদিন চলেছিল দেশব্যাপী লাগাতার হরতালের তৃতীয় দিন। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক হরতাল পালিত হয়। বঙ্গবন্ধু নির্দেশে
শুধু সরকারি বেসরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা প্রদানের জন্য দুপুর 2:30 হতে বিকেল 4:00 পর্যন্ত খোলা রাখা হয়েছিল। একাত্তরের আজকের এই দিনে সকাল থেকেই ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ির সামনে সমবেত হতে থাকে হাজার হাজার মুক্তিকামী জনতা। তাদের প্রাণপ্রিয় নেতা কি সিদ্ধান্ত দেন তা শোনার জন্য ক্ষুব্ধ বাঙালির মিছিলে মিছিলে ঝাঁঝালো স্লোগানে উচ্চকিত ছিল সারা দেশ। প্রধান স্লোগান ছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। দ্রোহ ক্ষোভে বঞ্চিত শোষিত বাঙালি তখন ক্রমেই ফুসে উঠেছিল ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে। পাক সামরিক জান্তারা কারফিউ দিয়ে সাহসী বীর বাঙালি ঘরে আটকে রাখতে না পেরে গোপনে আটতে থাকে নির্মম নিষ্ঠুরভাবে বাঙালি নিধনের ছক। শুধু অপেক্ষা করতে থাকে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব কি বলেন তাই শোনার জন্য। আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন এক সভা করে বাংলার জনসাধারণের সার্বিক মুক্তি আদায়ে গণ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে। ওই দিন বেতার টেলিভিশনের শিল্পীরা এক বিবৃতিতে জানান যে তারা কেউ বেতার টেলিভিশনে অংশগ্রহণ করছে না এবং এই সংগ্রামের সাথে তারাও একাত্মতা ঘোষণা করে। একাত্তরের উত্তাল এই দিনে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশের সারা দেশের সকল পাড়া গ্রাম মহল্লায় সংগ্রাম কমিটির পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের আহ্বান জানানো হয়। এর উদ্যোক্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল, বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল, ক্যান্টিনে স্থাপন করা হয় জরুরি যোগাযোগ কেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, মার্চ আমাদের চিরস্থায়ী চেতনার অনির্বাণ জ্যোতি। এই মার্চ আমাদের স্বাধীনতার অবিস্মরণীয় যাত্রাপথে শুরু। চলুন অগ্নিঝরা মার্চের অনন্য দীপ্তিতে সেই সব দিনগুলোর কথা ভাবতে ভাবতে চলে যাই আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে আজ আয়োজনডালিতে আপনাদের জন্য। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে আছে বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা থেকে পাঠ, অমরবাণী পর্বে আছে ঢাকার বিভিন্ন স্থান অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, থাকছে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব রণাঙ্গনের দিনগুলি, আছে রম্যকথন ঢাকা আমার ঢাকা। হ্যাঁ বন্ধুরা, রয়েছে যাত্রাপথের খবরাখবর, শুভযাত্রা এবং সময় থাকলে শেষে শোনাব গান। শ্রোতা বন্ধুরা, ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আয়োজন আজকের ঢাকা। গ্রন্থনা ইসমত জাহান পলি। সুপ্রিয় শ্রোতা, আজ জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে 16তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। হ্যাঁ বন্ধুরা, আজ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রযোজনায় সুখ নাটক প্রদর্শিত হবে সন্ধ্যায়। আজ জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে লোকনাট্য দলের প্রযোজনায় লীলাবতী আখ্যান প্রদর্শিত হবে সন্ধ্যায়। বাংলাদেশ মহিলা সমিতি বেইলি রোডে শিশুদের জন্য নাটক প্রদর্শিত হবে। টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমার ভাষার চলচ্চিত্র 1428 প্রদর্শিত হবে, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিয় বন্ধুরা, শুনছিলেন আজকের ঢাকা। বন্ধুরা, আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে জেলখানায়। জেল জীবনের বিভিন্ন দিক নিয়ে তিনি সেখানেই বসেই লিখেছিলেন এক অসাধারণ দিনপঞ্জি। সেখানে যেমন উঠে এসেছে কারাগারের নিয়ম শৃঙ্খলার কথা, নিজের দুঃখ বেদনার কথা, তেমনি সেখানে ফুটে উঠেছে দেশ ও মানুষের জন্য তাঁর ভাবনা ও ভালোবাসার কথা এবং তার সাথে রাজনৈতিক দর্শনের কথাও। বন্ধুরা, এবারের পর্ব অমরবাণী। এখন শুনব সেই বিখ্যাত কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে পাঠ। পাঠে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
পশ্চিম পাকিস্তানের গভর্নর নবাব কালাবাগ সাহেবের আমন্ত্রণক্রমে কয়েকজন সম্পাদক, মালিক এবং পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা তার সাথে সাক্ষাৎ করে তিনি বলেছেন, যদি 5ই জুলাই ধর্মঘট বন্ধ রাখা হয় তাহলে জনাব তাফাজ্জল হোসেনের গ্রেপ্তার ও নিউ নেশন প্রেসের বাজেয়াপ্তের ব্যাপারে একটা সন্তোষজনক মীমাংসার জন্য তিনি চেষ্টা করতে রাজি আছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আলোচনা করবেন। তাই সাংবাদিকরা ধর্মঘট স্থগিত রেখেছেন আগামী 20শে জুলাই পর্যন্ত। আমার মনে হয় একটা কিছু হবে, কারণ নবাব কালাবাগকে আমি জানি, তার সাথে মতের মিল আমার না থাকলেও তিনি যা বলেন করতে চেষ্টা করেন। নবাব সাহেব ও আমি একসাথে প্রায় 3.5 বছর পার্লামেন্টের সদস্য ছিলাম। তিনি পূর্ববাংলার গভর্নর সাহেবের মতো ফালতু কথা বেশি বলেন না। আজ থেকে ডন কাগজ আমাকে দেওয়া শুরু হয়েছে, তবে একদিন দেরিতে পাই, এতে আমার দুঃখ নাই। কাগজ যে দেয় এটাই তো ভাগ্যের কথা। যে লোকের পাল্লায় পূর্ববাংলার লোক পড়েছে সে কত দূর নিয়ে যায় বলা কষ্টকর। বিকেল 4:30টার সময় ডেপুটি জেলা সাহেব এলেন, বললেন, কেমন আছেন? জমাদার সাহেবকে ডেকে যেন কি বললেন, তারপরই বাঁশি বেজে উঠল, পাগলা ঘণ্টা আর যায় কোথা, দৌড়াদৌড়ি পড়ে গেল। কয়েদিরা যার যার ঘরে চলে গেল, তালাবন্ধ হয়ে গেল। ফৌজ নিয়ে বন্দুক নিয়ে সার্জন সাহেব ঢুকলেন সেল এরিয়ায় যেখানে আমি থাকি। বন্দুকের গুলি হতে লাগলো, ফাঁকা গুলি। 8 ঘন্টা পরে আবার ঘন্টা পড়ল, সব ঠিক আছে। একে জেলে মাসকাবারি বলে, মাসে একবার করে কয়েদিদের ভয় দেখানোর জন্য এরকম করা হয়। আমরা তো ভয় পেয়েই বসে আছি, আবার কেন বাবা? জেলার সাহেব এলেন, তাকে বললাম, আপনার জেলে সাধারণ কয়েদিদের উপর জুলুম চলেছে, খাওয়া দাওয়াও ভালো হতেছে না, আশা করি আপনি খেয়াল রাখবেন, বদনাম আপনাকেই মানুষ করবে আর বদ দোয়াও করবে আপনাকে। জেলার সাহেব কয়েদিদের উপর নিচের কোনো অত্যাচার করেন না সে আমি জানি। জমাদার ও সিপাহী সাহেবরা মুড়ি খেতে চায়, মুড়ি জেলখানার কয়েদিরা চোখেও দেখে না। মেটকে বললাম, মুড়ি কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে তৈয়ার করো, পূর্বেই আমি দেখাই দিয়েছি কী করে তৈয়ার করতে হয়, নিজেও জানি কিছুটা। সাধারণ কয়েদিরা যারা আমার এখানে কাজ করে তাদের জন্য বানাও, পাশের সেলে যে কজন জেল হতে সাজাপ্রাপ্ত কয়েদি আছে তাদেরও দিতে হবে। খেয়ে দিয়ে ডন কাগজ পড়তে বসলাম। পশ্চিম পাকিস্তানের অনেক খবরই পাওয়া যায়। বৃষ্টি নেমেছে ভীষণভাবে আর থামতেই চায় না। মশারিটা সকালে ধোপা দফায় পাঠিয়ে দিয়েছি রৌদ্র দেখে, এখন কি উপায় করি? আজ বোধহয় মশক বাহিনীর আক্রমণ আমাকে নীরবে সহ্য করতে হবে। বন্ধুরা শুনছিলেন অমরবাণী পর্ব, 1971 সাল, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। 7ই মার্চ রেসকোর্স ময়দানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরপরই পাকিস্তানি শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়। 9 মাসের রক্তক্ষয়ী সেই যুদ্ধের অনেক স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছেন লক্ষ মুক্তিযোদ্ধা। কিন্তু কালের ধুলোয় মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি চলে যাচ্ছে বিস্মৃতির অন্তরালে। সেই গৌরব উজ্জ্বল ইতিহাসকে ধরে রাখার জন্য বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ বিভিন্ন সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করে তা সংরক্ষণের কাজটি করে চলেছে নিরলসভাবে, যা ভবিষ্যতে স্বাধীনতা সংগ্রামের মূল্যবান দলিল হিসেবে কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, আজ তেমনি একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে আমাদের এখনকার পর্ব রণাঙ্গনের দিনগুলি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নুরুন্নবী খান বীর বিক্রম। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন আনোয়ার কবির। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে এমন একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন যিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে ছিলেন, পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনী থেকে পালিয়ে এসে দেশমাতৃক আহ্বানে সারা দিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করেন। আজকে আমাদের এই বিশেষ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল নুরুন্নবী খান বীর বিক্রম। আমরা এখন তার কাছ থেকে জানব সেই 60-এর দশকে ছাত্র আন্দোলনে তার অংশগ্রহণের কথা। আমাদের মুক্তিযুদ্ধটি হঠাৎ করে সৃষ্ট কোনো ঘটনা ছিল না। এর প্রেক্ষাপটে রয়েছে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 62-এর শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের আন্দোলন, 66-এর 6 দফা আন্দোলন, 69-এর 11 দফা আন্দোলন ও গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এরপরে 71-এর মুক্তিযুদ্ধ। প্রতিটি আন্দোলন এবং সংগ্রাম একের সাথে আরেক ওতপ্রোত ভাবে জড়িত। বিশেষ করে 60-এর দশকের বিভিন্ন আন্দোলনের মধ্যে আমাদের স্বাধীনতার বীজ বপিত হয়েছিল, স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ওই আন্দোলনগুলোতে। ওই সময় আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম 1966 সাল থেকে। 66 সালে আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন কর্মী এবং সভাপতি হিসেবে, এরপরে 67 সালেও যখন আওয়ামী লীগের উপর চরম নির্যাতন নেমে আসে তখন আমরা ছাত্ররা আমাদের আন্দোলনকে দেশে ছড়িয়ে দেওয়ার কাজে আত্মনিয়োগ করি
বিভিন্ন লিফলেট পোস্টার এসবের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদের শোষণের চিত্র আমরা তুলে ধরি। এরপর 1971-এর আমাদের 11 দফা আন্দোলন, আমরা তখন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বেসামরিক বাহিনীর অনেককে আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক করে ক্যান্টনমেন্টের কারাগারে তাদের বিচার কাজ শুরু করছিল, তখনই আমরা অনুভব করি যে না, এখন একটি জোরালো ছাত্র আন্দোলন ছাড়া, গণ অভ্যুত্থান ছাড়া এই বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র থেকে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে আনা সম্ভব হবে না। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমরা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্ট কর্নেল নূরনবী খান বীর বিক্রমের কণ্ঠে শুনছিলাম তার সেই দিনের স্মৃতিচারণ। কিভাবে, কোন আহ্বানে, কিভাবে আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, সরাসরি স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন? 27 মার্চ আমি সেই করাচি ট্রানজিট ক্যাম্পে যাই। করাচি ট্রানজিটে একজন সুবেদার সাদেক নওয়াজ, তাকে আমি বলি যে আমি কিছু করার জন্য ঢাকা যেতে চাচ্ছি, আমাকে সাহায্য করতে পারবেন কিনা। তখন উনি কেন্দ্রে দিলেন, কেন্দ্রে বললেন স্যার ওখানে তো যাবেন না, ওরা তো বলা বলি করছে স্রেফ বাঙ্গাল কা মাটি হোনা চাইয়ে, ওরা তো আমাদের দেশে কোনো মানুষ রাখবে না, সবকে মেরে ফেলবে, আপনি এই ভয়াবহ অবস্থার মধ্যে কি। আমি বলি স্যার আমি তো এই জন্যই যেতে চাচ্ছি যে ওদের বিরুদ্ধে একটা কিছু করতে হবে, বসে থাকলে তো চলবে না, ওরা আমাদের মানুষকে মেরে ফেলবে। তখন উনি কেন্দ্রে দিলেন, কেন্দ্রে দিয়ে বললেন যে স্যার আমি আপনার টিকিটের ব্যবস্থা করছি এবং আমি 500 আপনার জন্য দোয়া করবো যে আমাদের মা বোনদের আপনি যাতে রক্ষা করতে পারেন একটা কিছু। তাকে সরাসরি সহযোগিতা করেছিলেন, সেদিন মানব প্রেম উদ্বুদ্ধ হয়ে সেই বাঙালি সুবেদার যিনি সেখানে পোস্টিং ছিলেন এবং তিনি তাকে পালানোর ব্যবস্থা করে দেন এবং তার সে আবেগঘন স্মৃতিচারণ নিশ্চয় আপনাদের প্রত্যেককে মর্মে স্পর্শ করবে। আমরা এখন সংক্ষেপে চেষ্টা করব, আপনি ঢাকায় এসে কিভাবে আপনি ঢাকা থেকে ঢাকা কৃষ্ণ ইউনিভার্সিটিকে পালিয়ে গিয়েছিলেন? ঢাকায় 28 মার্চ সকালে আসি, এখানে এসে আমি সংবাদ পাই যে এরকম বিভিন্ন জায়গায় তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে, ঢাকা শহরে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে নির্বিচারে। কচু খেতে আমি একটা রিক্সা পাই, সিদ্ধান্ত নিলাম যে আর কালক্ষেপণ করা যাবে না। এরপরে 29 মার্চ ওই কচু ক্ষেত্রের এখানে আমি ছিলাম অর্ডিনেন্স মেসে, এখন যেটা আগে শহীদ বদিও জমান রোড ছিল, এখন শহীদ আনোয়ার গার্লস স্কুলের উল্টা দিকে, এখানে আর্টিলারি মেস, উল্টা পাশে এখানে অর্ডিনেন্স মেস ছিল, সেখানে ছিলাম। ওই দিন সকালেই ক্যাপ্টেন মুস্তাফিজ এবং ক্যাপ্টেন এটিএম সালাউদ্দিন বলে দুজন বাঙালি অফিসার, ওরা ওই মেস থেকে পালিয়ে যায়। ক্যাপ্টেন মুস্তাফিজ পরবর্তীতে সেনাপ্রধান হয়েছেন। 29 মার্চ আরেকজন আমার সাথে পালানোর প্রস্তাব দিয়েছিল ক্যাপ্টেন সাইগল বলে, এর বাপ পাঞ্জাবি, মা আবার বাঙালি, তো সে আবার এখানে যে খাদিম রাজা জেনারেল জিওসি ছিল, ফরেন ডিভিশনে জেনারেল মেজর জেনারেল খাদিম রাজা তার এডিসি ছিল, সে তার সাথে আমার একটা মত বিনিময় হয় ওই করাচি এয়ারপোর্টে, তার সাথে আমার কথাবার্তা হয় এবং সেও আমার সাথে একত্রে পালাবার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাকে কড়া নজরে রাখার কারণে এবং তার ইচ্ছে ছিল কয়েকজন জেনারেলকে সে হত্যা করবে। আমরা এখন কর্নেল নূরনবীর মুখ থেকে শুনছি সেই সময় ঘটনাটি। আমি সাইলেন্টাকে চলে যাব, ওইভাবে সিদ্ধান্ত হলো, আমরা এসআর লাইন ফর্ম করলাম, এসআর লাইন ফর্ম করে যেখানে নর্মালি এসআর লাইন 300 গজ দূরে হয়, আমি 100 গজ দূরে সাইলেন্টলি গিয়ে এক শত্রুর অবস্থান থেকে 100 গজ দূরে গিয়ে এসআর লাইন ফরমেশন করলাম এবং সবাইকে বললাম যে প্রথম ফায়ার সাবাজ জামিল স্যার আমার এসআর লাইনের বাঁয়ে থাকলেন, আমি মিডলে থাকলাম, মিডলে থেকে সবাইকে বলা হলো যে প্রথম গুলি আমার আমি নিক্ষেপ করবো, এরপরে অন্যরা গুলি চলবে, আমরা শত্রুর যত কাছাকাছি তত আমরা 10-20 গজের মধ্যে চলে যাব, শত্রুর আগে আমাদের গুলি করবে তারপরে আমরা গুলি করব, আমরা আগে গুলি করবো না। তো এতে দেখা গেছে প্রচন্ড কুয়াশা ছিল ওই দিন, আমরা শত্রুর 20 গজের মধ্যে পৌঁছে গেছি, তখন শত্রুর কোনো খবর নেই। এরপরে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়লাম, 350 জনকে বলা হলো যে তোমরা প্রত্যেকে আগে গ্রেনেড থ্রো করবা, গ্রেনেড থ্রো করে তারপরে তোমরা ঝাঁপিয়ে উপরে উঠে পড়বা অবস্থানে, টার্গেটের উপরে, অবজেক্টিভের উপরে উঠে পড়বা, এবং তাই হয়েছে। 150টা গ্রেনেড 150টা সৈনিকের হাত থেকে ছুড়ে এরপরে সবাই একসাথে জয় বাংলায় বলে আমরা শত্রু অবস্থানে উঠে গেলাম। শত্রু তাদের এমন কি তাদের রিয়েক্ট করার তাদের সবগুলো অস্ত্রশস্ত্র ওদের অলরাউন্ড ডিফেন্স ছিল, ওদের যে ফিক্সড লাইনের প্রতিটা অস্ত্র তাদের ফিক্সড লাইনে ইয়ে করা ছিল রাতের জন্য, ফিক্সড লাইনে ওগুলো আসলে মূলত অতর্কিত আক্রমণে তারা হয়তো তারা রিয়েক্ট করার কোনো টাইম পায় না, আমাদের পাল্টা আক্রমণ করার কোনো সুযোগ পায় না, ওরা প্রত্যেকের নিজ নিজ বাংকার ছেড়ে ওরা আশেপাশের কাশবনে পালাই গেল, অনেকেই ওখানে মারা গেল,
অনেকে ইভেন আন্ডারওয়ার পরেও তারা অবস্থান থেকে পালিয়ে চলে গেল। অস্ত্র শস্ত্র আমরা এলাকাটা দখল করে ফেললাম। এর মধ্যে আমাদের কিছু সৈনিক, আমার রাইট সাইডে যে প্লাটুনটা ছিল, এরা খড়ের স্তূপ ছিল, ওই খড়ের স্তূপে আগুন জ্বালাই দিছে আগুনে। আর ওই আমি একটা স্টিল হেলমেট হাতে নিয়ে সাবাদাম স্যারকে বলছিলাম যে এই যে স্যার একটা স্টিল হেলমেট আমি পাইছি, উনি তখন আমাকে কংগ্রেসেশন নবী চেয়ার আপ কংগ্রেসেশন। তো শত্রু ওই কাঠবনে ওই নিকটস্থ বাংকা থেকে ওরা ঝাঁপিয়ে কাঠবনে লুকিয়েছিল। ওই সাবাদাম স্যার যখন ইংরেজিতে আমার সাথে কথাবার্তা বলছিলেন তখন ওরা বুঝে ফেলছিল যে ইনি হয়তো কোনো অফিসার হবে, তখন ওনাকে পিন পয়েন্ট টার্গেট করে গুলি করে এবং উনি আহত হন। যাই ভাগ্য হলো উনি বেঁচে যান, ওনাকে তাড়াতাড়ি পিছনে পাঠাই দিই। আমি সব সৈন্যকে তার অলরাউন্ড ডিফেন্সে রেখে, যে কারণ অবস্থান দখলের পরপরে শত্রুর আর্টিলারি ফায়ার শুরু হবে, কাউন্টার অ্যাটাক এসে যাবে, এই জন্য সবাইকে আমি অবস্থানে রাখি। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা শুনছিলেন 1971 সালে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট নূর নবী খান বীরবিক্রমের কণ্ঠে। বন্ধুরা, আয়োজনডালিতে এখন রয়েছে নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্যকথন ঢাকা আমার ঢাকা, রচনা তারিক মঞ্জুর এবং তা পাঠ করে শোনাচ্ছেন ফজলুর রহমান বাবু। প্রিয় বন্ধুরা, চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা। বইমেলা হইতে বই কিনিয়ে আস, সেই বই আর মেলা হয় না, মানে খোলা হয় না। তাই ভাবিয়াছিলাম এইবার আর বইমেলায় যাইব না, কিন্তু হৃদয়ের টানে যাইতে হইল। হৃদয়ের টানে মানে আমার দূর সম্পর্কের ভাইপো হৃদয়ের টানে। হৃদয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, একদিন বিকালে ফোন করিয়া বলিল, আঙ্কেল আমি বইমেলা আছি, আপনিও চলে আসুন। ভাষার মাসে বইমেলা চলে, ওই মাসে আঙ্কেল বলিলে অস্বস্তি লাগে। আবার চাচা বলিলে গ্রামের বয়স্ক রহিমুদ্দিন চাচার কথা মনে পড়ে, তাই চাচা ডাকিলেও ভালো লাগে না। সম্বোধন যাই হোক, হৃদয়ের ডাকে বইমেলায় গেলাম। যাইবার পর সে আমার কাছ হইতে একটি বই উপহার হিসেবে লইল। ইহাকে উপহার বলা উচিত হইবে কিনা জানি না, ডিকশনারির মতো বিশাল একটা বই নিয়া প্রায় জোর করিয়া প্রথম পৃষ্ঠায় আমার স্বাক্ষর লইল আর বলিল, চাচা উপরে লিখিয়া দিন, উপহার স্বরূপ প্রদান করিলাম। আগে আঙ্কেল ডাকি তো, হঠাৎ করিয়া চাচা ডাকে আমি অবাক হইলাম। আরও অবাক হইলাম যখন ওই ভারী বই হাতে লইয়া স্বাক্ষর করিতে গেলাম, বইয়ের ভারে সামনে ঝুঁকিয়া গ্রামের রহিমুদ্দিন চাচার মতো বাকিয়া গেলাম।
যথার্থই আমাকে তখন বৃদ্ধ রহিমদ্দি চাচার মতোই লাগিতেছিল। বই উপহার পাইবার পর হৃদয় হাওয়া হইয়া গেল, বলিল আগামীকাল ভার্সিটিতে তাহার পরীক্ষা আছে, চলিয়া যেতে হইবে। আমি আর বাধা দিলাম না, কারণ আরও খানিকক্ষণ আমার সঙ্গে থাকিলে মহাভারত হাতে লইবে, ইহার পর উপহারস্বরূপ লিখিয়া স্বাক্ষর করিতে বলিবে। হৃদয়ে চলিয়া যাইবার পর একা একা বইমেলায় ঘুরিতে লাগিলাম। ঘুরিতে ঘুরিতে মনে হইল বই কেনা আর উপহার পাওয়া লইয়া একবার একটি সংকট হইয়াছিল। সেইবার ছিল আমার বিবাহের বৎসর। বইমেলা হইতে রবীন্দ্র উপন্যাস সমগ্র কিনিলাম, মোটা বই, এই বইয়েই ভালো টাকা নামিয়া গেল। কপাল দেখুন, ওই বৎসরে বিবাহের সময় 4 কপি রবীন্দ্র উপন্যাস সমগ্র উপহার পাইলাম। আমার কাছে যাহা দামি মানে মূল্যবান বই, তা অন্যদের কাছে হয়তো সুলভ মানে সস্তা বই। নইলে আর কিছু না দিয়া সকলে মিলিয়া রবীন্দ্র উপন্যাস দিবে কেন? আগের 1 কপি আর পরের 4 কপি মিলাইয়া 5 কপি হইল। ওই 5 কপি বই গায়েব হইতেও সময় লাগে নাই, এক একজন এক এক অজুহাতে হাতে করিয়া বই লইয়া গেল। যেমন একসঙ্গে অনেক কপি বই দেখিয়া আমার এক শ্যালক বলিল, বাহ দুলাভাই দেখি বইও লেখেন, এই বলিয়া 1 কপি সেও নিয়ে গেল। করোনার মধ্যে গত বছর ঠিক মতো বইমেলা হইতে পারে নাই, এইবার হইতেছে। একটি স্টলে দেখিলাম একটি বইয়ের কাটতি বেশ ভালো, মানুষ ভিড় করিয়া বইটি কিনিতেছে। বইয়ের নাম করোনার স্বাস্থ্যবিধি মেনে চলুন, বুঝুন অবস্থা। অবশ্য ভিড় করা আর ভিড় ঠেলা যাহাদের স্বভাব, তাহাদের জন্য এরূপ বইয়ের দরকার আছে। বই নিশ্চয় শিক্ষা দেয়। শুনিয়াছি এক চোর বইমেলায় গিয়াছিল বই চুরি করিতে, বই চুরিও করিয়াছিল, পরে সেই পড়িয়া শিক্ষা পাইল, ইহার পর চুরি ছাড়িয়া দিল। আবার ইহার বিপরীত ব্যাপারও আছে, অনেকে বই পড়িয়াও চুরিতে অভ্যস্ত হইয়া যায়। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন ঢাকা আমার ঢাকা। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। আপনারা যারা প্রয়োজনীয় কাজে ঢাকার মিরপুর 12, পল্লবী, মিরপুর 10, কাজীপাড়া, সরাপাড়া, শ্যামলী, শিশুমেলা, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সিটি কলেজ, নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর এই রুটে যাতায়াত করতে চান, তারা বিকল্প সিটি সুপার সার্ভিসের বাসগুলি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এছাড়াও আপনারা যারা বাসে করে দেশের অভ্যন্তরে অথবা অন্য জেলা শহরে বা দূরে কোথাও যেতে চান, তাঁদের মনে করিয়ে দেই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে কুষ্টিয়া, খুলনা, পশ্চিমাঞ্চল, ফরিদপুর, রাজবাড়ি এবং উত্তরাঞ্চলে রাজশাহী, দিনাজপুরের দিকে রংপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা অনেকগুলি বাস চলাচল করে থাকে। এছাড়া মহাকালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, শেরপুর এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজারের উদ্দেশ্যে অনেকগুলো বাস ছেড়ে যায় প্রতিদিন। জলপথে, লঞ্চে বা স্টিমারে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান, তাদেরও জানিয়ে রাখি পটুয়াখালী, চাঁদপুর, পিরোজপুর, ভোলা, বরিশাল, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যায়। লঞ্চ কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে সেখানে নির্দিষ্ট সময়ে পৌঁছে যেতে পারেন সহজেই। বন্ধুরা, বাসে লঞ্চে চলাচল করতে অবশ্যই মাস্ক পরবেন, অচেনা মানুষের দেওয়া কিছু খাবেন না। কেমন আপনার যাত্রা শুভ হোক। বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি খান নজমি এলাহি এবং আমি শিবলি রানীবালা, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কানেস কুলসুম।